আর সর্বশেষ দিয়েছিলেন সরকার মেরামত দল মেরামত আমরা মনে করি কি 31 দফা হ্যাঁ এই দলটা মেরামত দরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ফেস করার জন্য 5 বছর পরবর্তীতে যে নির্বাচন 28 সালে সেটা ফেস করার জন্য একটা প্রস্তুতি তৈরি করা আমরা আওয়ামী লীগ রাইট ট্র্যাকে আছি আমরা মনে করি জনতা শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের সুসংগঠিত রাজনৈতিক দল দেখেছেন তো স্বতন্ত্র নির্বাচন করে সিটিং এমপিরে হেরে যায় তার মানে আমাদের অবস্থান ভালো আমি আমি একটা মন্তব্য করতে চাই আমাদের একেবারে শেষ 30 সেকেন্ড প্লিজ একটা মন্তব্য করেন এবারকার নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশের যে বহুত্ববাদী যে রাজনীতি এটাকে আরেকবার এটাকে দাফন কাফন করা হলো এটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তার রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার যোগ্যতা হারিয়ে ফেলল কেন এই প্রশ্নটা আওয়ামী লীগকে করা দরকার এবং আপনি এরকম দমন করে আমাদের আওয়ামী লীগকে আওয়ামী লীগ নেতা আছেন তার কাছে রাখলাম দমন করে 30 সেকেন্ডে জবাব দাও দেখো অনিশ্চিত সময়ের জন্য এভাবে যাওয়া সম্ভব না একটা রাজনৈতিক দল রাজনীতি করে জনসেবার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এর মাধ্যম নির্বাচন কিন্তু দুর্ভাগ্য এই বড় দুইটা দলে কিন্তু কোনোদিন নির্বাচন দিয়ে ক্ষমতায় আসে নাই ক্ষমতায় থাকার জন্য নির্বাচন দিয়েছে তাদের কাছে এইভাবে বড় দলকে ফেস করে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন তারা দেখেন না।